বিজনেস টেকনিক আসলে কি জিনিস একবার ভেবে দেখুন। টেরিগো ফক্সকনের ফাউন্ডার প্রতিষ্ঠাতা, 1980 দিকের একটা ঘটনা যদি বলি, তার আগে একটু বলি এটার পরিচয়। সেটি হলো আমরা ফক্সকনকে অনেকেই চিনি, অনেকেই চিনি না, কিন্তু তার একটা উল্লেখযোগ্য পরিচয় হলো অ্যাপলের প্রোডাক্ট, এইচপির প্রোডাক্ট, ডেলের প্রোডাক্ট, আমের প্রোডাক্ট, গুগলের পিক্সেল, এছাড়াও আরো বেশ কিছু কোম্পানি যত প্রোডাক্ট আছে এই কোম্পানিটা মূলত প্রোডাকশন করে প্লাস অ্যাসেম্বল করে। 2023 সালে তাদের ইনকাম ছিল 6.16 trillion Taiwan dollar, যেটা বাংলাদেশকে কয়েক বছর মনে হয় বসিয়ে খাওয়াতে পারবে। এটি হচ্ছে তাদের এক বছরের ইনকাম। তো তাদেরই একটা ঘটনা, 1980 দিকে তারা প্রথম দিকে যে ফাইটগুলো করে, ঠিক সেই সময়টাতে তারা চেষ্টা করতেছিল একটা বড় কোম্পানির কাজ নেওয়ার। এই জন্য জাপানি একটা কোম্পানি তাদেরকে একটা ছোট্ট কাজ দেয় জাস্ট দেখার জন্য যে তারা পারে কিনা। 5000 কেবল কানেক্টরে তৈরি করা তাদের একটা অর্ডার দেয়। কেবল কানেক্টর মানে দুইটা তারকে কানেক্ট করে দিবে কেবল কানেক্টর। তারা যেটি করেছিল, এই টেরিগো 5000 পরিবর্তে 10000 কানেক্টর তৈরি করে দেয় এবং তাদের যে ডেডলাইন ছিল সেই ওই ডেডলাইনের মধ্যে, এবং 5000 কানেক্টরের দাম নাই, বাকি 5000 কানেক্টরের কোনো দাম নাই না। আর শুধু এই একটা টেকনিকের কারণে, একটা ছোট্ট রিস্কের কারণে ওই কোম্পানি এই টেরিগোর আজকে ফক্সকনের সঙ্গে লং টার্ম কন্ট্রাক্টে সাইন করে, আর যার কারণে তার কোম্পানির পুরো মোড়টাই ঘুরে যায়। আসলে এই হচ্ছে ছোট ছোট বিজনেসের কিছু টেকনিক যা আপনার কোম্পানিটাকে সবার উপরে নিয়ে যেতে পারে। এই কোম্পানির শুরুর দিকের একটা ঘটনা, যখন তারা শুধুমাত্র প্লাস্টিক প্রোডাকশন করতো, তো একবার তারা ঘড়ি তৈরি করছিল। তো ঘড়ি তৈরি করার সময় তার কাছে দেখলো যে ঘড়িগুলো তারা তৈরি করছে সেটা দেখতে এতটা ভালো লাগছিল না, অনেক সস্তা মনে হচ্ছিল। উনি একটা টেকনিক অ্যাপ্লাই করলেন, উনি ওটার মধ্যে মেটাল ঢুকিয়ে দিতে বললেন এবং বললেন এই ঘড়িটাকে ভারী করে দাও। এবং দেখা গেলো যে ওটার মধ্যে যখন মেটাল ঢুকিয়ে দেওয়া হলো, ঘড়িটা অনেক বেশি ভারী হয়ে গেল, এবার দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগলো, অনেক হাই কোয়ালিটি মনে হচ্ছিল। এবং একটা বিষয় আপনারা আমার সঙ্গে স্বীকার করবেন কিনা জানি না, ওই ছোটবেলা আমরা দেখতাম যে ইলেকট্রনিক্সের প্রোডাক্ট যত বেশি ভারী হয় সেটা অনেক সুন্দর এবং ওটাকে অনেক বেশি প্রিমিয়াম ধরা হতো, এটার হাই কোয়ালিটি ধরা হতো। তো যার ফলে দেখা যেত তার ওই ঘড়িটা অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির মনে হতো এবং অনেক গর্জিয়াস লাগতো। এবং পরবর্তীতে তার যে সমস্ত বিজনেস পার্টনার বা বিজনেস এজেন্টরা আসতো, তাদেরকে গিফট স্বরূপ এই ঘড়িগুলা দিতেন এবং তারা প্রচন্ড রকমের খুশি হতেন। মজার বিষয় হলো এই ঘড়িগুলো তিনি বিক্রি না, গিফট হিসেবে দিয়েও তিনি হিউজ বিজনেস করেন, অনেক বিজনেস পার্টনারকে তিনি কবজায় আনতে পেরেছিলেন। এবং এটা ছিল তার একটা বিজনেস টেকনিক, সস্তা ঘড়ি দিয়ে একটা বড় বিজনেস টেকনিক। তার একটা কমন আইটেম ছিল বা কমন একটা কাজ তার মধ্যে সবসময় কাজ করতো, তিনি কখনো কোনো অর্ডারে ডেডলাইন মিস করতেন না। এনি হাও তাকে ডেডলাইনের মধ্যেই তার প্রোডাক্ট সাপ্লাই দিতে হবে। এটা নিয়ে আসলে তাদের তার যে সমস্ত কর্মচারী কর্মকর্তা ছিল তাদের ভিতরে অনেক গল্প গুজব হয়েছিল। একটা গল্প বলি শুনুন। এক কর্মকর্তা বলছেন, তুমি কি বলতে পারো যে আমাদের সিইও টেরিগোর ঘড়িতে কয়টা বাজে? আরেকজন তার উত্তরে বলছে, আমাদের সিইওর দিন আর রাত বলে কিছু থাকে না, তার ঘড়িতে কেবল দুইটা জিনিস বাজে, এক হচ্ছে ডেডলাইন আর এক হলো আরও কাজ করো। তখন তার সহকর্মী আবারও তাকে উত্তর দিলেন, তুমি তোমার ডেডলাইন যেন মিস করো না, যদি মিস করো তাহলে তোমার ঘড়ির যতগুলো কাটা আছে সবগুলো উঠিয়ে দিয়ে উনি কেবলমাত্র আরও কাজ করো এইটুকু টাইম লাইনে রেখে দেবে, এর বাইরে কিছু তুমি আর পাবা না। আসলে যে যে কোম্পানি প্রতিষ্ঠা করুক না কেন, প্রত্যেকের একটা স্লোগান থাকে এবং তা সেটাই বাস্তবায়ন করা হয়। আর ইনার স্লোগান হলো ডেডলাইন, তিনি কখনোই কোনো অর্ডারের ডেডলাইন মিস করেন না।